অহা 5 তারিখে আমার পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায় নির্বাচন অনুষ্ঠিত হব কমলপুর সমষ্টিত ভারতীয় জনতা পার্টিয়ে নির্বাচনত আমি অকলে প্রতিদ্বন্দ্বিতা করেছো বিগত বিধানসভার নির্বাচনত কমলপুর সমষ্টির রাইজর বিশেষকৈ আমার দলীয় কর্মী সকলের একান্ত ইচ্ছা আছিল যে কমলপুর সমষ্টির পৰা ভারতীয় জনতা পার্টির প্রার্থী এজন আমি থিয় করাব লাগে কিন্তু সেই সময়ৰ অসমৰ রাজনৈতিক পরিবেশ আর গণপরিষদ দলে আমার লগত মিত্রতা করবলৈ সিদ্ধান্ত করা বাবে কমলপুরৰ ভারতীয় জনতা পার্টির আমার সদস্য সকলের কার্যকর্তা সকলের আগ্রহক উপেক্ষা করেও আমি এই সমষ্টি গণপরিষদ দলের বাবে এৰি দিছিল মই গৌরব অনুভব করো যে আমার দলে এই সমষ্টিটো গণপরিষদ দলক এৰি দিয়ার পিছতো কমলপুরৰ আমার কার্যকর্তা সকলে গণপরিষদ দলের বিধায়কগৰাকীৰ সৈতে দিনে নিশায় কষ্ট কৰিছিল মই নিজেও ইয়াত আহিছিল মই প্রত্যক্ষ কৰিছিল যে কি ধরনে আমার দলের কর্মী সকলে দিনে ৰাতিয়ে কমলপুর সমষ্টির বিধায়কজনক জিকাবলৈ দিনে নিশায় কাম কৰিছিল আমি অকৃতজ্ঞ নহয় আৰু আমি অনুভব কৰো যে গণপৰিষদৰ নেতা সকলো অকৃতজ্ঞ হোৱা উচিত নহয় আমি আপোনালোকক বিধানসভাত সহায় কৰিছিল কমলপুৰত আমি বিচাৰো যে এই পঞ্চায়েত নিৰ্বাচনত আপোনালোকে আমাক সহায় কৰক আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকলক আপোনালোকে ভোট দিয়ক মই যোৱাকালি বুকাখাটত কৈছো অসমত যদি বিজেপি দল শক্তিশালী হৈ নাথাকে গণপৰিষদ দল অসমত থাকিব নোৱাৰে যোৱা 15 বছর যেতিয়া অসমত কংগ্রেসৰ শাসন আছিল কংগ্রেস দলে গণপরিষদ দলক নিঃশেষ কৰি কৰি আনি শেষ অৱস্থালৈকে লৈ আহিছিল আৰু আজিও যদি অসমত বিজেপি নাথাকে আমাৰ পিডব্লিউডি ৰাস্তা বনালে আপোনালোকে দেখাব শিল এটা থাকে ৰুলালে কাছাক কৰি গুৰি কৰি থৈ গুচি যায় আজি যদি বিজেপি নাথাকে গণপরিষদক কংগ্রেসে রোলারের সম্মুখের শিলর দরে ভাঙি শেষ করে দিব আজি যদি গণপরিষদ আছে বিজেপি দল শক্তিশালী হয়ে থাকলে গণপরিষদ শক্তিশালী হয়ে থাকিব অহাবার যেটা ইলেকশন আহিব সত্যব্রত কলিতা বা আন গণপরিষদে আহি কব আকো আমার নেতা সকলক লগ করে কব যে ভাইহত ইলেকশন হয়েছে আমাক সহায় করক তেতিয়া আমি কম আমি কোরপা সহায় করিম তোমালোকে আমাক পঞ্চায়েতত কাজিয়া পেছাল করে সববিলাক কংগ্রেসক জিকাই দিলা এতিয়া আমি ইয়াত কোরপা তোমালোকক সহায় করিম সেই কারণে সত্যব্রত কলিতার স্বার্থত গণপরিষদর স্বার্থতে কমলপুরত বিজেপি দল শক্তিশালী হয়ে থাকিব লাগিব আৰু কমলপুরত বিজেপি দলের কর্মকর্তা সকলে কংগ্রেসর লগত কম্প্রোমাইজ নকরে বুঝাবুঝি নকরে আর প্রয়োজন হলে যেতিয়া সত্যব্রত কলিতাক আই সি ইউ বেডত অক্সিজেন লাগিব বিজেপির কর্মী সকলে সেই অক্সিজেন দিব সেইভাবে মই গণপরিষদর বন্ধুসকলক আহ্বান জানাম এমএলএক অনুরোধ করি যে আপনাক আমি যাবার ভোট দিছো এইবার আপনি আমাক ভোট দিয়ক আমার দলের ক্যান্ডিডেট সকলক আপনি ভোট দিয়ক